শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অস্ত্র দিতে চায়নি যুক্তরাষ্ট্র, ক্ষোভ প্রকাশ করে যা বললেন আহমেদ মাসুদ। উত্তাল আফগানিস্তান, তালেবানদের বিজয়ে পাকিস্তানি মিষ্টি বিতরণ। আফগানিস্তান থেকে প্রত্যাহার সেনা মধ্য এশিয়ায়, মোতায়েনের পরিকল্পনা আমেরিকার, নিন্দা জানাল রাশিয়া। এবার তালেবানের আশা আন্তর্জাতিক স্বীকৃতির। তালেবানের সময়সীমা মেনে কাবুল ত্যাগে পশ্চিমা নাগরিকদের দৌড়ঝাঁপ। দেশ ত্যাগে আফগানদের উগান্ডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এবং সবশেষ থাকছে, পশ্চিম এশিয়ায় পশ্চাত্যের হস্তক্ষেপের কারণে জঙ্গি গোষ্ঠীর সৃষ্টি হয়েছে বলল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। অস্ত্র দিতে রাজি না হওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে পাংশির উপত্যকার তালেবান বিরোধী বিদ্রোহী নেতা আহমেদ মাসুদ। ফ্রান্স ভিত্তিক গণমাধ্যম প্যারিস মার্সি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি তাদের অর্থাৎ যুক্তরাষ্ট্র ঐতিহাসিক ভুল কিছুতেই ভুলতে পারছি না। তালেবান কাবুল দখল করার আগে আমি অস্ত্র চেয়েছিলাম, কিন্তু তারা অস্ত্র দিতে চায়নি। অথচ আমেরিকার তৈরি কামান, ট্যাঙ্ক, হেলিকপ্টার এখন তালেবানের হাতে। গত 15 আগস্ট কাবুল দখল করে তালেবান। এই ঘটনার পর আফগানিস্তানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আশরাফ গনি সরকারের কিছু কর্মকর্তা পাংশের পালিয়ে যান। তারা এখানে তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট গঠন করেন। বিদ্রোহীরা উপত্যকায় বসে তালেবানের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছেন। তবে যুক্তরাজ্যের একটি সংবাদপত্র জানিয়েছে, আন্তর্জাতিক সহায়তা এবং অস্ত্রের অভাবে তারা আত্মসমর্পণ করতে পারেন। যদিও বিদ্রোহী ঘোষণার পর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকারে আত্মসমর্পণের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন আহমেদ মাসুদ। তিনি বলেন, আমি আহমেদ শাহ মাসুদের সন্তান, আমার শব্দ ভাণ্ডারে আত্মসমর্পণ বলে কোনো শব্দ নেই। বিদ্রোহী গোষ্ঠী তালেবান দীর্ঘ 20 বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখল করে নিয়েছে। গত 15 আগস্ট কাবুল দখলের মাধ্যমে দেশটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। এরপর থেকেই দেশজুড়ে দেখা দিয়েছে উত্তেজনা। রাজধানী হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে মানুষের দেশ ছাড়ার চিত্র ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এমন পরিস্থিতির মাঝেই তালেবানদের বিজয় উদযাপন করেছে পাকিস্তানরা। তালেবানদের এমন বিজয়কে মার্কিন ব্যর্থতা বলে অভিহিত করেছে দেশটির নেটিজেনরা। এমনটাই উঠে এসেছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে। ভারতীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, আফগানিস্তানে তালেবানদের বিজয়ে মিষ্টি বিতরণ করেছে পাকিস্তানের বেশ কয়েকটি ইসলামপন্থী সংগঠন। পাশাপাশি ইসলামীবাদ একজন ঊর্ধ্বতন কর্মী এশিয়াকে নিয়ে পশ্চিমা বিশেষজ্ঞদের মূল্যায়নকে উপহাস করেছেন। এদিকে তালেবানরা পুরোপুরি আফগান দখলের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী একটি টুইট বার্তায় বলেন, আফগানিস্তান বর্তমান দুর্নীতিগ্রস্ত গনি সরকার থেকে তালেবানদের কাছে ক্ষমতা হস্তান্তর কার্যত মসৃণ হয়েছে। আফগানিস্তান থেকে প্রত্যাহার করা সেনা মধ্য এশিয়ার দেশগুলিতে মোতায়েনের পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ করে এই পরিকল্পনার নিন্দা এবং সমালোচনা করেছে রাশিয়া। এই প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ মঙ্গলবার হাঙ্গেরি সফরের সময় মার্কিন সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, মধ্য এশিয়ার দেশগুলো এবং রাশিয়ার দক্ষিণ সীমান্তবর্তী এলাকায় মার্কিন সেনা মোতায়েন দেখতে চায় না মস্কো। রাশিয়া মনে করে, মার্কিন সেনা মোতায়েন করা হলে তাদের লক্ষ্য করে গেরিলা হামলা বেড়ে যাবে, যার ফলে এই অঞ্চল আবার অস্থিতিশীল হয়ে উঠবে। ল্যাভরভ বলেন, প্রথমে কালেকটিক সিকিউরিটি স্ট্রিট অর্গানাইজেশন বা সিএসটি সদস্য দেশগুলোতে বিদেশি কোনো সেনা মোতায়েন করতে গেলে সব দেশের সম্মতি লাগবে। দ্বিতীয়ত, প্রয়োজন হলে মার্কিন সেনারা এসব দেশ থেকে আফগানিস্তানে বোমাবর্ষণ করবে, ফলে সব দেশ আফগান গেরিলাদের স্বাভাবিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদের দখল নেওয়ার পর এবার তালেবানের আশা আন্তর্জাতিক স্বীকৃতির। ইসলামপন্থী গোষ্ঠীটির সাংস্কৃতিক কমিশনের জ্যেষ্ঠ সদস্য আব্দুল কাহার বলখি গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম ভয়েস অফ আমেরিকাকে বলেন, তালেবান তাদের বৈধ প্রতিনিধিত্বকারী শাসনের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলে তা কূটনৈতিক সম্পৃক্ততা, বৈশ্বিক নিরাপত্তা বাড়াতে সাহায্য করবে এবং আফগানদের দীর্ঘস্থায়ী রক্তঘাতী যুদ্ধের ভোগান্তি লাঘব হবে। আব্দুল কাহার বলখি বলেন, আমরা বিশ্বাস করি বিশ্বের কাছে সমঝোতার একটি অনন্য সুযোগ রয়েছে।
কেবল আমাদের মোকাবেলা করার চ্যালেঞ্জের জন্য একত্রিত হওয়া নয়, বরং সমগ্র জাতি বা মানবজাতি এবং বৈশ্বিক নিরাপত্তা থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এটি আমাদের সমগ্র জনগণকে বাধ বা উপেক্ষা করে এগুলো অর্জন করা যাবে না। ব্রিটেন এবং ফ্রান্স বলছে চলতি মাস শেষ হওয়ার আগেই তারা আফগানিস্তান থেকে তাদের সব নাগরিক এবং তাদের সহযোগী বেশিরভাগ আফগানকে সরিয়ে নিতে সমর্থ হবে। প্রেসিডেন্ট বাইডেন কাবুল বিমানবন্দর থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের সময়সীমা বাড়াতে অস্বীকৃতি জানানোর পর এই দুটি দেশ এই কথা ঘোষণা করল। ফ্রান্সের ইউরোপ বিষয়ক মন্ত্রী ক্লেমেন দ্য বোন বলেছেন আফগানিস্তান সে দেশের উদ্ধার অভিযান বৃহস্পতিবারের মধ্যে শেষ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডোমিনিক রাব বলেছেন দ্বৈত নাগরিকত্ব নেই এমন ব্রিটিশ নাগরিকদের বেশিরভাগকেই ইতিমধ্যে আফগানিস্তান থেকে বের করে আনা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জানাচ্ছে রাশিয়া, বেলারুশ, ইউক্রেন, কিরগিজস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানের 500 বেশি নাগরিকদের কাবুল থেকে বের করে আনার জন্য তারা 4টি বৃহদায়ক সামরিক বিমান পাঠিয়েছে। প্রেসিডেন্ট বাইডেন বলেছেন চলতি মাস শেষ হওয়ার আগেই এই উদ্ধার অভিযান সমাপ্তি টানা প্রয়োজন, কারণ কাবুল বিমানবন্দরের উপর ইসলামিক স্টেট গোষ্ঠীর হামলার ঝুঁকি বাড়ছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে উদ্ধার অভিযান শেষ করতে হলে আফগানিস্তানের নতুন শাসক অর্থাৎ তালেবানের কাছ থেকে ক্রমাগত সহযোগিতার প্রয়োজন হবে বলে তিনি মন্তব্য করেছেন। তালেবানের ক্ষমতা দখলের পর দেশ ছাড়ার হিড়িক পড়েছে আফগানিস্তানে। বিভিন্ন দেশের হাজার হাজার নাগরিকদের সরিয়ে নিতে হচ্ছে, তবে তালেবানদের ভয়ে দেশ ত্যাগী আফগানদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এদের মধ্যে একটি দলকে উগান্ডা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদনে এমনটাই জানিয়েছে। জানা গেছে সাময়িকভাবে ওই আফগানদের সেখানে শরণার্থী হিসেবে রাখা হবে। উগান্ডা সরকার এবং কূটনৈতিক কর্মকর্তারা জানিয়েছেন উগান্ডা প্রজাতন্ত্র আফগানিস্তান থেকে আসা 150 জনকে গ্রহণ করেছে, যারা বেসরকারি ভাড়া করা বিমানে এনতিব্বতি আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিল। এ নিয়ে উগান্ডা সরকার একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে যুক্তরাষ্ট্র সরকারের অনুরোধে ঝুঁকিতে থাকা আফগানদের সাময়িকভাবে উগান্ডায় আশ্রয় দিচ্ছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাদিবজাদী বলেছেন পশ্চাতের বিপজ্জনক পদক্ষেপ এবং ব্যর্থতার কারণেই উগ্রবাদ এবং সন্ত্রাস ছড়িয়ে পড়েছে। তিনি আজ সন্ত্রাসবাদের শিকার ব্যক্তিদের প্রতি সম্মান প্রদর্শন দিবস উপলক্ষে এই মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠা লাভের পর থেকেই নানাভাবে রাজনৈতিক এবং অর্থনৈতিক সন্ত্রাসের শিকার হয়েছে, তবে ইরান এটা প্রমাণ করতে সক্ষম হয়েছে যে উগ্রবাদ এবং সন্ত্রাস আন্তর্জাতিক অঙ্গনের বিদ্যমান পরিস্থিতির ফসল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন পাশ্চাত্যের দেশগুলো এটা বুঝতে পেরেছে যে পশ্চিম এশিয়ায় তাদের নানা বিপজ্জনক তৎপরতার কারণে আইএস এবং জাবহাতুন নুসরাতের মতো বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সৃষ্টি হয়েছে এবং এসব গোষ্ঠী এখন নৃশংসতা চালাচ্ছে। খাদিবজাদী বলেন ইসলামী ইরান সহিংসতা বাহিনী বিশ্ব গড়ে তুলতে চায় যেখানে অন্য দেশের হস্তক্ষেপ থাকবে না এবং জনগণই নিজ দেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। ইরানের এই কর্মকর্তার মতে ইরানের জনগণ নানা ধরনের সন্ত্রাস দেখেছে। তারা এটাও বুঝতে পেরেছে যে সন্ত্রাসীদের বড় অস্ত্র হচ্ছে মানুষের মধ্যে হতাশা তৈরি করা, কিন্তু আশা সঞ্চারের মাধ্যমে উগ্রবাদ এবং সন্ত্রাসবাদের মোকাবেলা করা সম্ভব। আজকের মতো এই পর্যন্তই ছিল, ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।